আপনার সময় নষ্ট হয়েছে আমাদের অনুষ্ঠান। হ্যালো সাহায্য করছি মায়ের পণ্যের জন্য এখানে গোসানি নিঙ্কিন আমি নানকামিক দেহি এই সুমার পাকনানি নাকায় রকিক দিহি বেরি গোসানি এক দিহে রকিক দিহি বেডো বেডিও তার কুৎকার এক তার এক দিহে হাজির সের যদি দাস টাকা নো জীবন যদি দাস টাকা বেলান তা নাই রকিক দিহি সত্যি যদি টাকা শেখাতে গিয়েছিলাম কোন দিক যাবেন? এবার হলো হতো এই জায়গায় যান যাক আস্তে আস্তে একা দেখুন সমস্যা হয়ে হেরকিক যে হরে বেরি গোসানি হারিয়া পাট্টানি টেকা পাট্টানি কোনো পাট্টানি সারপালা তৈরি পাকলা মালি জমে তোর জমে বিড়া জমে গাঢ় জমে শোষণ জমে জমরা যা লালু ফাঁসারে হেরকিক যেহি বিড়া জমে এক যেহি নিঙ্কি নামি নাকাল সুমার পাক নানকানি হি টাকা শিকাতি নিঙ্কি নিক যেহি বাপ দাদা বেডো বেডিও তারের পুতকের এক চের এক যেহি মায়ের পণ্ডের আল আনার কেলার আনার লাল আনার পাড়ানার অর্চ বারচ জিমলে না কাহি নিঙ্কি সুমার পাক নানকান এক যেহি কুঞা বেবড়কান এক নরি বেরি গোসানি নিঙ্কি নামি নানকা মকলাম টকলাম যেন এই মতো নিজে নেব আলকা কালার কাম যেন রকুটা নামাকে রকিক যেহি বাবা ডুঙ্গু বেডে তেরে কাকামুরু দাদা আঙ্গুরু বেডে বেডে তেরে উত্তর তেরা মতন কুদনা মাইকলাম শেষ। হ্যাঁ শেষ না
শেরপাল্লা করে পাতলা মাড়ি জমে করে জমে বিড়ে জমে গাড়ি জমে শোষণ জমে জমা জলারে বিড়ে জমে নিমকি নামি নানকা নিক যে হি ধান উৎসবে নিক যে কুত্তান বেড়ো বেড়িও তারের কুদিয়া রেখি আর আমতন যে কুদিয়া রেখি আর তার যে নিমকি নেই টাকা শিকার চেন বেতের নাকা এর কি যে অর্থ বাসে মিলে নে আর কোন ভূত মাসাড়ে দিক যে হি বাইরে তে যদি বাড়ি তার যা আতে নিক যে হি নিন ওই যে হি বাইরে কে আছে কি ব্যবস্থা রে নাকা এর কি যে হি গাও ডুঙ্গো বেড়ো তার বেড়ো বেড়িও তারের কুত্তে রেখি আর আই যে হি ধর্ম মানে কোন কি টাকা শিকার চেন নাকা এর কি যে হি শেষ পিঠা নাকি আসবে নাকি করতেছি উপস্থিত আছেন তাহলে মানে গোটে নিনি শামসি নাকা বেড সারবেন নি যাই হোক নাম পাহাড়িয়ায় জাতি নামে হয়তো বাপ দাদা তাদের হয়তো বাচরি কি নতুন এসতু হয়তো উৎসব নানিয়ার আর্চার বা গাঙ্গি অসরে গ্রামের আজকে যে অনুষ্ঠানে উপস্থিত যে অতিথিবৃন্দ এবং আমাদের গ্রামের যে মূল এবং গ্রামের যে মানুষগুলো সবাই উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শামসিং আরিয়া মানে হলো যে আসলে আমাদের যে পূর্বপুরুষরা আমাদের যে ঐতিহ্য ধরে রাখার জন্য নামে কাটিয়া লাপতি আদের সুমারারকে নামে লাপ লাগেনি ইদি আর কি নামে আদের সুমারারকে লাপ লাগেনি ওখানে বাহাদুর তারের যা গুলেকের কাটনা রাখা রাখে নামে ঠিক সুমারারকে লাপ লাগেনি বাঙালি পৌষ পার্বণ ঠিক আপনাদের আদিবাসী সম্প্রদায়ের সেই রকম নতুন ধানে নতুন নবান্নের মতো উৎসব আমি বিগত বছরে আপনাদের বাহাদুরপুর ক্ষুদ্র নিগোষ্ঠীর এই কৃষক উৎসব আয়োজনে আমরা ছিলাম হ্যাঁ আপনাদের
বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গত বছর এই প্রোগ্রামটা করা হয়েছিল। আমি অতিথিবর্গকে সবাইকে ওইভাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না, তবে আপনাদের উৎসবে অভিবাদন জানাচ্ছি। কারণ আমাদের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, বহুমাত্রিক সংস্কৃতির অধিকারী আমরা হয়েছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র সংস্কৃতি মন্ত্রণের মধ্য দিয়ে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাছাড়া একাডেমির রাজশাহীর আয়োজনে এবং সম্পূর্ণ সহযোগিতায় আমরা পাহাড়ি জাতিসত্তার ঐতিহ্যবাহী সেই উৎসবগুলো রক্ষা করার চেষ্টা করছি। সম্মানিত, আমরা টুক সারকে একটা নাচ দেখাতে চাই, আমাদের পাহাড়িয়া নাচ। নিশ্চয় প্রস্তুত আছে, অনুরোধ করছি তাদের কার্যক্রমটা শুরু করার জন্য। পাহাড়িয়া নাচ ডকুমেন্টারি ফিল্ম আকারে সংরক্ষণ করা হচ্ছে, আর এর পাশাপাশি লিখিত প্রকাশনাও বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি একাডেমির মাধ্যমে। আর এগুলোর পাশাপাশি আমরা চেষ্টা করছি তারা যেন এগুলো শিখতে পারে, প্রশিক্ষণের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমরা তাদের নৃত্য, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের নৃত্য এগুলো যেন সংরক্ষণ করতে পারে, এই জন্য কালচারাল একাডেমি কাজ করে যাচ্ছে। বেরি গোসাইনি নিনু নিনু এঙ্কি এঙ্কি উগলিকি উগলিকি সাবান সাবান বুঝছি বুঝছি দাদা এবং আমাদের মানুষদা এবং আমাদের এখানে উপস্থিত গ্রামবাসী, গ্রাম প্রধান, এ মানে সবাইকে এই পরন্ত বিকালের একরাস প্রীতি ও শুভেচ্ছা জানাই। সেই সাথে আমি বেশি কিছু বলবো না, আমার আজকে নিয়ে এই গ্রামে দ্বিতীয় দিন। আমি এই গ্রাম সম্পর্কে ছোট থেকেই জানি, তবে আরও বেশি জানি আমাদের এই স্নেহের ভাই সুবল কুমার বিশ্বাস পাড়িয়া। উনি যখন আমাদের ছাত্র পরিষদের প্রথম এই এলাকার সভাপতি তাকে করা হয়েছিল। ধন্যবাদ সবাইকে। গোটেনি সামসিং, আমরা রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি থেকে দ্বিতীয়বারের মতো আপনাদের গ্রামে আজকে অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, গ্রামবাসীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি আপনাদের মাঝে যে আন্তরিকতা দেখেছি এটি নিঃসন্দেহে আমাদের অভিভূত করেছে। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করি, অর্থাৎ আপনাদের মাঝে যে সাংস্কৃতিক সচেতনতার যে বীজটা আমরা ছড়িয়ে দিই, আমরা মনে হয় সফল হয়েছি, আপনাদের মাঝে সাংস্কৃতিক সচেতনতা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আমাদের যারা বয়স্ক আছেন তারা অনেক কিছু জানেন, কিন্তু আমাদের যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অনেক কিছু জানে না, জানতেও চায় না। তো সেক্ষেত্রে গতবারে যেমন কথা হয়েছিল ঠাকুর মহাশয়ের সাথে, যে উনি যে কাহিনি জানেন, উনি যে ধর্মের মাহাত্ম্য জানেন, উনি যে ইতিহাসটা জানেন, এই ইতিহাসটা যদি অত্র এলাকার কিছু মানুষ যারা জানতে চায়, এই ধরনের যুবক যুবতীদের নিয়ে আমরা যদি একদিন ব্যাপী সভা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের সংস্কৃতি ধারণ লালন এবং চর্চার ক্ষেত্রে এটি অনেক বড় সহায়ক হবে। তো এই যে আমাদের মাতৃভাষা, এটা আমাদের জীবিত রাখতে হবে, আমাদের ছেলেমেয়েরা যেন এটা বলতে পারে এবং এই চর্চাটা যেন আমাদের অব্যাহত থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এবং আজকে যারা এখানে, কয়টা দল অভিলাষদা? চারটা দল। আমরা চার দলকে কিছু দিতে চাই আমাদের একাডেমির পক্ষ থেকে। তো আমি চার দলের
সবাই যারা নাচ করেছে প্রত্যেকটা দল তোমরা গ্রুপ গ্রুপ হয়ে আসবা, এবং আমরা একাডেমি থেকে তোমাদেরকে ছোট্ট পুরস্কার দিতে চাই, অনুপ্রাণিত করতে চাই, তোমরা এটা গ্রহণ করবা। জানাবো দেওয়ার জন্য আমরা সকলে তালি দিয়ে একটা ক্যামেরা দিকটা করবেন সবাই। হ্যাঁ, ধন্যবাদ জানাই, জোরসে তালি হবে একটা। যারা পিঠা বানিয়েছেন তারা আসছেন সামনে, হাততালি হবে একটা। ইতিকতা দলকে হাততালি দিয়ে আমরা ধন্যবাদ বাহাদুরপুর বাহিনীকে। হ্যাঁ, তালি দিত রে, হাত দেন দিকে, হাত দেন, তালি হবে রে সবাই, ভালো করে এত কথা ভাইয়া।